আচ্ছা বিষয়টা কি রাজাকে জানানোর দরকার আছে? না দরকার নাই, ভাইজান চেয়ারম্যান মানুষ, এই সামান্য একটা বিষয় ভাইজানে জানায় কি লাভ? শুধু এটা সামান্য বিষয় না, তুমি কি বলছো এগুলো? যারা আমাকে এক প্রকার ঠিকানে বানায় রাস্তায় খাড় করে আমার লাইফ থেকে আবলা জাবলা করে দিয়েছে, মানে কি বলবো, আমি ওর কাছ থেকে মুক্তি পেতে চাই। আমি আপনার মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিতেছি। দুলা ভাই একটু পাগলা টাইপের মানুষ তো, কিন্তু মানুষের দুর্দানি কিন্তু কাজে আসে। যদি কোনো লোকের লাগে দুলাভাইয়ের ঝগড়া থাকে, সেই লোকটা যদি বিপদে পড়ে, দুলাভাই তার বিপদে তাকে সাহায্য করতে চলে আসে। দুলাভাই হলো এমন মানুষ যে তার শত্রুর বিপদও সে আগে আসে। আমি জানি দুলাভাই পারবে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। আচ্ছা বুলেট ভাই, আপনি তো অনেক সাহসী ছিলেন, শামসুবের সাথে একদম বুক ফুলে ঝগড়া করতেন, এখন এরকম নেতাই গেছেন কেন? সেই দিন 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খুনে খায়ছে, বিয়া বিয়া করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। ভাবছি আমি আর জীবনে বিয়াই করব না। বিয়া করব না কেন? বিয়াই কি দোষ করলো? এই দেখো কারে নিয়েছি। যদি কেউ বিয়া করুন অক্ষরই বিয়া করবা, বাকি সামনে খাড়া। কেমন আছো বুলেট? কেমন আছে জানতে চাও তো? তুমি কাকে জিজ্ঞেস করছো? এই বুলেট তো মরে গেছে, এখন যাকে দেখছো এটা জিন্দা লাশ। থাক বুলেট ভাই, এখন আর আবেগের সময় না, বসেন না, বসেন বসেন, যারা বসেন। দেখছেন দাদা, বুলেট আপনাদের কত ভালোবাসে, আপনার লাগে সে যক্ষের ধনের মতো যত্ন করে রাখছে, তার ভিতরে কি আছে সে কখনো খুলেও দেখে নাই। থ্যাংক ইউ সো মাচ বুলেট, আমার এই বিশ্বাসটা ছিল। আসলে আমি তোমার সাথে অন্যায় করেছি, বিয়ের কথা বলে আমি পালিয়ে চলে গেছি, তোমাকে কষ্ট দিয়েছি, আমি সেজন্য খুব দুঃখিত, লজ্জিত। এখানে আসলে লাগেজের জন্য আমি আসিনি, লাগেজটা আমার কাছে বড় বিষয় ছিল না, আমার কাছে বিষয় ছিল তোমার সাথে দেখা করাটা। দুলা ভাই, আপনার লাগে আমার কথা আছে, আসেন, উনি যে লাগেজটা নিয়ে যাবো তার লিখিত প্রমাণ রাখা লাগবে, আমরা সেই প্রমাণের কাগজটা নিয়ে আসি। ভাই, তোমাকে আমি একটু খোলাখুলি কথা কইবেন গেছি, শুনে তুমি আমার রাগ করবে না তো? কি কথা কো? তোমার বন্ধু রাজা এত বড় একটা বিপদের মধ্যে পড়লো, তাকে উদ্ধার করার মতো কোনো তৎপরতা আমি তোমার মধ্যে লক্ষ্য করলাম না। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঘটনা কি? ওরা আমার লগে বেইমানি করছে, সেই বেইমানির ফল ওরা ভোগ করতেছে, আর আমি দূর থেকে তামাশা দেখতেছি। বস, আপনি কি লেবু চেয়ারম্যানের সাথে যোগ দিয়েছেন? আপনার হাতে পায়ে তো লেবু চেয়ারম্যানের হাত অনেক শক্তিশালী হয়ে গেছে, আর আপনার সাহসে কিন্তু রাজা ভাই অনেক দুর্বল হয়ে গেছে গা। এসি খুশি ভাই, এটা আমি কি শুনতেছি? এ চোখলু গেতা হত্যি কি শামসু ভাই লেবু চেয়ারম্যানের সাথে যোগ দিছে? যোগ দেওয়াই উচিত, লেবু চেয়ারম্যান রাজার ঠিকা ভালো, রাজার লেবু চেয়ারম্যান তো খারাপ। বকবর আসানি ওরে, মানে ওই সাগর আমি চেয়ারম্যান বানাইছি, চেয়ারম্যান হয়ে আমার বুকের মধ্যে ফার্স্টে চাকুটা মারলো, আর তো সব কিছু জানে আমার ব্যাপার, আর ছোট বোনের ব্যাপারটা বলে সাথে আমার বিবাহ দিল না ইচ্ছা করে, এত কিছুর পরে তার সাথে আমার বন্ধুত্ব বজায় রাখতে কস তোরা, তোরা বেইমান, তোরা বেইমান, বিদায় হও তোরা, তখন চেহারা তখন কারো চেহারা আমার দেখতে ইচ্ছা করে। বস, এমনিতে আপনার সাথে আমার থাকা চলে না, ব্যবসা বাণিজ্য জন্য কাজ কাম নাই, 2 মাস ধরে বেতন পাই না। ঠিক হলে আমার কাছে তোর বেতন বাকি যে বলবি না তুই, তোর বেতন আমি আজকে ক্লিয়ার করতেছি, 2 মাসের বেতন হাতে নিয়ে তুই বিদায় হয়ে যাবি গা, শামসু কারো কাছে ঋণী থাকবো না।